ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দীনি বোন আফরোজা, আপনি প্রশ্ন করেছেন যে আমরা ইঁদুরকে খাওয়ার লোভ দেখিয়ে মেশিনের ভিতর আটকাই, অতপর পানিতে ডুবিয়ে রাখলে কিছুক্ষণ পর পরে মারা যায়, এতে আমাদের কোনো গুণা হবে কি? জানলে উপকৃত হতাম। জাজাকাল্লাহ খাইরা বোন, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর আপনার প্রশ্নতে বলা হবে বিল্লাহ তৌফিক, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমান তাবিআহুম বিহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। বোন, ঈদের আসলে শত্রু, মানুষের শত্রু মানুষের ক্ষয়ক্ষতি করে, যে ঈদুরকে মারা যাবে, তো ডুবিয়ে মারা যাবে ইনশাল্লাহ, পুড়িয়ে মারা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউআযিবু বিন্নার ইল্লা মালিকুন নার, আগুন দ্বারা শাস্তি তিনি দেবেন যিনি আগুনের মালিক। পানির কথা কিন্তু বলা হয়নি। হ্যাঁ, তা পানিতে আশা করি পানিতে ডুবিয়ে মারতে পারবেন। আর ইঁদুর ক্ষতিকারক প্রাণী, কাজেই ইঁদুরকে মারাটা অন্যায় না, মারবেন ইনশাআল্লাহ। দিয়ে নিজের সম্পদ বা নিজের জিনিসপত্র রক্ষা করার চেষ্টা করবেন ইঁদুরের হাত থেকে, আল্লাহ রহম করুন। আল্লাহ সাল্লাহ তালা নবীন মোহাম্মদ আল্লাহ আলী ওসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।